কে আপনি এখানে কি চাই এই বাড়িতে কি আপনারা নতুন এসেছেন আপনি কে আমরা আগে এসেছি না পরে এসেছি আপনাকে বলতে যাব কেন আপনার দরকারটা কি সেটা আগে বলুন বলছিলাম যে আপনাদের বাড়ির ভেতরটা কি একবার দেখা যাবে কার গলা পেলাম আমার খুব চেনা চেনা লাগছে কে এসেছে চল ভাই ঠাকুরকে প্রণাম করে আসি জয় কোথায় বল কে জয় আমি কোন জয়কে চিনি না বল তুই সব জানো সব জানো কি ঘটে কে আপনি আপনি আমার স্বামীর গায়ে হাত তুলছেন কেন আচ্ছা যায় বর্দা বর্দা ইনজেকশনটা আমি কিন্তু ইনজেকশন নেব না আপনারা আমাকে ইনজেকশন দেবেন না এবার শক্ত করে পাটা বাঁধুন বাঁধুন একবার শুধু একবার যদি রিভলভারটা চালাকি করার চেষ্টা করলে নিজের বিপদ কিন্তু আরো বাড়বে সুকুমার জয় তুমি যেটা করছো করো না আমি তোমার ক্ষতি করতে এসেছিলাম জয় কিন্তু কিন্তু পারি আমাকে আমাকে ছেড়ে দাও জয় আমি আমি চলে যাব তোমার তোমার কোনো ক্ষতি আমি করব না তুমি এখান থেকে চলে যাও কেউ কেউ তোমাকে কিচ্ছু বলবে না তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে সবাইকে বলে দাও যা যা হয়েছে সবাইকে সবটা বলে দাও যা যা হয়েছে মানে কি কি হয়েছে আমার সঙ্গে কি কি করেছো তুমি আমার পরিবার আমার সম্পর্কে কি ভাবছে বাইরের লোকজন আমাকে নিয়ে কি আলোচনা করছে ফুটবল জগৎ আমাকে নিয়ে কি ভাবছে চুপ করে থেকো না বলো সুকুমার বলো না হলে কিন্তু আমি তোমাকে হেলথ ড্রিঙ্ক স্ক্যামে আমি জড়িয়েছি হ্যাঁ ফুটবলার হিসাবে তোমার তোমার আর কোনো সম্মান নেই তোমার অবদান একজন ফুটবলার হিসাবে জাস্ট জিরো জাস্ট জিরো আর এই সমস্তটা ঘটিয়েছি আমি হ্যাঁ আমি তুমি পুলিশ ডাকবার ভয় দেখাচ্ছিলে না ডাকো ডাকো পুলিশ ডাকো কিন্তু একটা কথা মাথায় রেখো জয় পুলিশ এলে কিন্তু আগে তোমায় অ্যারেস্ট করবে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে হ্যাঁ জয় তোমাকে অ্যারেস্ট করবে 26 জন ফুটবলারকে ভেজাল হেলথ ড্রিঙ্ক খাইয়ে অসুস্থ করবার অভিযোগে তোমাকেই তোমাকেই পুলিশ অ্যারেস্ট করবে আর এই সমস্তটা হ্যাঁ জয় এই সমস্তটা করেছি আমি আর তোমার বোনের বর সমুদ্র ও আমাকে সাহায্য করেছে এই কাজে জয় সমুদ্র দত্ত সাগর দত্তের ভাই আমি আর রাখি সমুদ্রকে ধরেও ধরতে পারিনি কোথায় ও সমুদ্র কোথায় তোমার তোমার মোবাইলটা আমাকে দাও আমি আমি ফোন করবো এক্ষুনি দাও ফোন ফোনটা দাও কোথায় ফোনটা পাসওয়ার্ড কি
পাসওয়ার্ডটা কি? আমার ফোনে কোনো নাম্বার নেই জয়, ওখানে কারোর নাম্বার পাবে না। আছে কি নেই সেটা আমি বুঝবো। তোমায় পাসওয়ার্ডটা বলতে বলেছি, পাসওয়ার্ডটা বলো। কতবার বলবো জয়, আমার কারোর নাম্বার নেই আমার ফোনে, তুমি শুধু শুধু। আমি জয় দাশগুপ্ত বলছি, আমাকে সুকুমার আটকে রেখেছে, ওর যে বাড়িটা আপনারা সিজ করে দিয়ে গেছেন সেই বাড়িতেই রয়েছে। স্যার আপনি আপনি সব কি বলছেন? আমি ঠিকই বলছি, আমি ফোর্সে নিয়ে যাচ্ছি, আপনারাও তাড়াতাড়ি চলে আসুন। জয় কি ভেবেছে ও এখান থেকে বেরোতে পারবে? ও আমার ফাঁদে পা দেবে। এখন তোর মনে দ্বিধা গেল না রে, আমি তো তোকে এর আগেও বলেছি, কালী কৃষ্ণ রঘুবীর সবই এক, ভুলে গেছিস তুই? এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে গেল আজ। তুই কিন্তু কথা দিয়ে কথা রাখছিস না, তুই কি চাস সাধনার পথ থেকে বিচ্যুত হতে? না গুরুদেব, কিন্তু বেনি, বেনির যদি মনে জোর থাকে আর শিব শম্ভু যদি ইচ্ছে থাকে তাহলে বেনি তার পথ ঠিক খুঁজে পাবে। আমাকে আর বেনিকে এভাবে আলাদা করে দিও না শিব শম্ভু। দাঁড়াও মামাজি, মাথা ব্যথা তোমার, অথচ ঘুমের ওষুধ দরকার জেসমিনের। এক একজন করে যদি প্রাণের বিনিময়ে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, দেখবে একদিন এমন একজন এসে আমাদের দেশের পতাকা কাঁধে নেবে, যেই সব বলিদানের যোগ্য মর্যাদা দেবে। আমার ধর্ম দেশ সেবা, দেশ দেখেছে তুচ্ছ করি সব, আমাদের দেশ তো আমরা চালাবো, ইংরেজরা তো বাইরের লোকরা কেন আমাদের দেশ চালাবে? কি করে এত ভুল করলাম বল সবো না। আমি বোধহয় আন্দাজ করতে পারছি এই এসআর এন্টারপ্রাইজের অফিসটা কোথায়। তিনটে প্রশ্নের মধ্যে দুটোর উত্তর পেয়ে গেছি, বাকি হচ্ছে ভিডিও। এত রাতে কে ফোন করলো? অগ্নিজিৎ বাবু, তুমি আমাকে ভালোবাসো কিন্তু এই ভালোবাসাকে প্রতিষ্ঠা করতে ভয় পাও। এর জন্য আমি দায়ী নই জসদা, আমার জন্ম দায়ী, আমার ধর্ম দায়ী। আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এটা মেনে নিতে হবে। আমরা এখানে আসতে চাইনি, লটারি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। লটারি নিয়ে এসেছে? তুমি নিজের ইচ্ছে হওয়ার জন্য এখানে আসোনি দানু? চুপ করে আছো কেন, সত্যি করে বলো, তুমি আমার জন্য এখানে ফিরে আসোনি? উত্তর দাও দানু। তুমি পথে ছেলেটা পচা হলে কি হবে, কাজকর্মে হাত বাড়াতে জানি। এই নে পাকা মেয়ে, উনুন তৈরি, হাড়ি করাও এসে গেছে, এবার কি রান্না হবে নিয়ে আয়। কোথেকে আনবো, আমার কাছে তো কিছুই নেই। চাল ডাল ছাড়া এত বড় বড় কথা বলে আমাদের দৌড় করালি? একটা কথা বলে রাখছি, মাথায় ভালো করে ঢুকিয়ে নে, ভবিষ্যতে যদি ওই মেয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করিস না, অসভ্য মেয়ে, গেট আউট, গেট আউট। উনি যাবেন না, উনি এখানেই থাকবে। ও যাবে না মানে এখানে থাকবে মানেটা কি? কারণ আমি ওনাকে ভালোবাসি। এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে গেল আজ। দাঁড়াও মামাজি, মাথা ব্যথা তোমার, অথচ ঘুমের ওষুধ দরকার জেসমিনের। এক একজন করে যদি প্রাণের বিনিময়ে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, দেখবে একদিন এমন একজন এসে আমাদের দেশের পতাকা কাঁধে নেবে, যেই সব বলিদানের যোগ্য মর্যাদা দেবে।
আমার ধর্ম দেশ সেবা। আমাদের দেশ তো আমরা চালাবো, ইংরেজরা তো বাইরের লোকরা কেন আমাদের দেশ চালাবে?